আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটা গল্প নিয়ে গল্পটার নাম হল ফুল লিখেছেন শুক্লতা রাও দেখো তার আগে বলে দিই এর আগে আমাদের সত্যি শোনা আমরা চাষ করি আনন্দে নিচের হাতে নিজের কাজ দেওয়ালের ছবি আর সুনির্মল চক্র লেখা সারাদিন এসব নিয়ে আলোচনা হয়ে গেছে প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে যারা যারা দেখতে পাওনি দেখে নিও ধীরে 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 গোটা পাতা পারবো বইটা আমরা শেষ করবো আমাদের সঙ্গে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আজকের পড়া শুরু করা যাক ফুল শুক্লতা রাও দেখো আমি গোটা গল্পটা পড়ে দিচ্ছি তারপরে সমস্ত প্রশ্ন উত্তর একসঙ্গে আলোচনা হবে ঠিক আছে চলো শুরু করা যাক অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত হাই ফুল নেই এক রাতে ফুলপুরিরা নেমে এলো পৃথিবীর পাতা ফরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় বলি করলো আচ্ছা এমন চমৎকার ফুলের জায়গা চমৎকার জায়গা ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে নিজেদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুড়ি সেই কুড়ি ফুটল সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেয়ে গেল বোন আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল মৌমাছিরা ছুটে এলো মধু খেতে এখনও নাকি ফুলপুরিরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষেরা থাকে সেখানে নয় রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভেতর নামে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে ভোর না হতেই চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে কেউ দেখেছ দেখো এখানে শুক্লতারাও একটা ফুলের জন্মের ইতিহাসে কথা বললো কীভাবে ফুল জন্মেছিল এটা একটা কাল্পনিক ঘটনাও হতে পারে অবশ্যই কাল্পনিক ঘটনা কিন্তু তোমাদের পড়ে অবশ্যই আনন্দ পেয়েছো তোমরা এরপরে আমরা এখান থেকে প্রশ্নোত্তরে চলে যাব। দেখি এখানে কী কী প্রশ্নোত্তর রয়েছে আর কিভাবে তার কাজ করতে হয় চলো আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন পড়িরা জাদু জানে তারা ইচ্ছে করলে অনেক কিছু বদলে ফেলতে পারে তাদের হাতে আছে জাদু ছড়ি ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমন এক জাদুছরি বদলে ফেলো তোমার অপছন্দের তিনটে জিনিস কি কি বদলালে লিখে ফেলো তো দেখো যদি আমাকে বলে আমি আমার মতো করে বলবো তোমরা তোমার মতো করে বলবে প্রথম পয়েন্ট বলবো আমি খেলাধুলোর সময় বাড়িয়ে দেব। দু নম্বর পয়েন্ট বলবো পড়ার বইগুলোর সংখ্যা কমিয়ে দেব। তিন নম্বর বলবো প্রতিটি দিনই যেন ছুটির দিন হয় ঠিক আছে এটা আমাদের একটা শিশু মনের ইচ্ছা সেটাই আমি প্রকাশ করেছি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো বেশ দু নম্বর কী আছে দু নম্বর রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে ওই ঝুড়ি থেকে শব্দগুলো নিয়ে কাঁচা আম খেতে ড্যাশ পাকা আম ড্যাশ হয় দেখো তো কী কী হতে পারে কাঁচা আম খেতে টক আর পাকা মিষ্টি হয় দু নম্বরটা বলি নগর নাগরদোলা বারবার ড্যাশ ওঠে কোথায় ওঠে ওপরে ওঠে আবার ড্যাশ নামে কোথায় নামে নিচে নামে তিন নম্বরটা হচ্ছে সকালবেলা সূর্য উঠলে চারিদিক ড্যাশ আর রাতের বেলা সব ড্যাশ হয়ে যায় সকালবেলা সূর্য উঠলে চারিদিক আলো হয় আর রাতের বেলায় সব অন্ধকার হয়ে যায় চার নম্বরটা হচ্ছে আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো তারপরে পাঁচ নম্বরটা কি আছে পাঁচ নম্বরটা হবে ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায় ও পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে সূর্য অস্ত যায় দেখো সবকটা প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হচ্ছে বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে একটু পড়াটা এগিয়ে নিয়ে যাই এখানে শব্দ আছে তোমরা ভালো করে এগুলো মুখস্ত করবে তারপরে আমরা কিছু প্রশ্নে চলে যাই দেখো ও এখান থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে এটা তোমরা পারবেই আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি দেখো নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফুল পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এলো ফুলপরিরা তারপরে আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে বাতাস পাতা চলে পাঁচ নম্বর নাকি নেমে আসে পৃথিবীতে দেখো সব কটা হয়ে গেল কিন্তু তারপরে চারের প্রশ্নগুলো কি উত্তর হবে ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে নিচে গুণগুলি দেয়া হলো শব্দগুলো ভাবো ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো একটি করে দেয়া হলো দেখো স্নিগ্ধতা শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায় আচ্ছা অ্যাকচুয়ালি এটা বাক্য রচনা করতে বলেছে একটু ভালো করে বাক্য রচনা করা যাক দেখা যাক পবিত্রতা তাহলে কী হবে পবিত্র মন পবিত্র রাখা আমাদের কর্তব্য সুগন্ধ চারিদিকে ফুলের গন্ধে ফুলের সুগন্ধে মম করছে বর্ণময়তা অনুষ্ঠানটির বর্ণময়তা সকলকে মুগ্ধ করে তুলল তারপরে সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য আমাকে অভিভূত করে দেখো বাক্রাসনগুলো করে দেওয়া হল পরপর পরপর তোমরা ভালো করে দেখে নাও এবার আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই দেখি পরে কি প্রশ্ন রয়েছে একটু ভালো করে বুঝতে হয় প্রশ্নগুলো হ্যাঁ দেখো কি আছে প্রথম প্রশ্ন কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছিলেন অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি মাটির ওপরে শুধু বড় বড় ঘাস আর লতাপাতা ছিল সেই সময় পৃথিবীতে ফুল ছিল না সেটাই তো পড়লাম আমরা গল্পের মধ্যে তারপরে দু নম্বর প্রশ্ন কী আছে যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল ফুলেরা যখন পৃথিবীতে ছিল না তখন মাটির ওপর শুধু বড়ো বড়ো ঘাস আর পাতা গাছ ছিল তিন নম্বর প্রশ্ন কী হবে ফুলপইরা কেমন পোশাক পরে তারা কী খায় ফুলপইরা ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা পোশাক পরে তারা ফুলের মধু খায় যেগুলো পড়লাম সেখান থেকেই প্রশ্নগুলো আছে কিন্তু তোমরা ভালো করে পড়লেই বুঝতে পারবে উত্তরটা কি হবে পরের প্রশ্নে যাই পরে প্রশ্ন হচ্ছে গভীর জঙ্গলে সারাত ফুলপুরিরা কি করে না তা তো নয় চার নম্বর প্রশ্ন ফুলপুরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিলো দেখো ফুলপুরিরা নিয়ে আসার বীজ থেকে যেসব গাছ হয়েছিল তাতে সাদা নীল হলদে লাল বেগুনি এইসব রঙের গাছ হয়েছিল ফুল হয়েছিল তারপরে প্রশ্ন গভীর জঙ্গলে সারারাত ফুলপিরা কী করে গভীর জঙ্গলে সারারাত ফুলপিরা হাত ধরাধরি করে নাচে ছ নম্বর গভীর জঙ্গলই বা তারা কেন নামে আসে গভীর জঙ্গলে যেখানে মানুষ থাকে না সেখানে তারা নেমে আসে রাতেবেলায় চাঁদ উঠলে গভীর জঙ্গলে ফুলপড়িরা নেমে আসে তার কারণ তখন সৌন্দর্যটা অনেক রকম বৃদ্ধি পায় এভাবেই তোমাদের বলতে হবে ছ নম্বরটা কী আছে এই গল্পে বলা হয়েছে পরিদা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো তুমি তোমার নিজের ভাষায় ঘটনাটি লেখো ঘটনাটা আমি বলে দিচ্ছি গোটা প্রশ্নের উত্তরটা ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে ভালো করে দেখে নেবে ফুলপুরিরা বহুকাল আগে পৃথিবীতে এসে দেখেছিল যে এখানে ফুল নেই এত সুন্দর জায়গায় ফুল না থাকার জন্য তাদের খুব মন খারাপ হয়েছিল তাই তারা নিজেদের দেশে ফিরে গিয়েছিল নিজেদের দেশ থেকে অনেক ফুল বীজ ফুলের বীজ নিয়ে এসেছিলো সেই সব বীজ পুরীরা মাঠে বনে নানা জায়গায় ছড়িয়ে দিয়েছিল তারপর সেই বীজ থেকে গাছ জন্মালো এরপর এসেছিল কুড়ি তারপর সেই কুড়ি থেকে ফুটেছিল নানা রঙের যেমন সাদা লাল নীল হলুদ বেগুনি এসব রঙের ফুল ফুলে পৃথিবী ভরে উঠল তারপরে ফুলের বন আরও সুন্দর হয়ে উঠ ফুলের বনে আরও সুন্দর হয়ে উঠলো পৃথিবী এইভাবে ফুলপুরিরা পৃথিবীতে ফুল ফুটিয়েছিল দেখো আমি আমার মতো করে বলে দিলাম উত্তরটা কিন্তু ডিসক্রিপশানে পরিষ্কারভাবে লেখা রয়েছে তোমরা দেখে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চলো একটু পড়াটা এগিয়ে নিয়ে যাওয়া যাক কোন ঋতুতে কী কী ফুল ফুটে তার ছকের সাহায্যে প্রকাশ করো দেখো গ্রীষ্মতে টগর জুই বর্ষায় কদম শাপলা শরতে পদ্ম শিউলি হেমন্তে গাঁদা চন্দ্রমল্লিকা শীতে গাঁদা ডালিয়া বসন্তে পলাশ কৃষ্ণচূড়া পরপর পরপর সব করে দিলাম তোমরা ভালো করে দেখে নাও তারপরে সুখলতা রায়ের জীবনী রয়েছে তোমরা পড়ে নেবে দিয়ে শব্দার্থ বলতে বলেছে বসুধা মানে পৃথিবী মৃত্তিকা মানে মাটি বায়ু মানে বাতাস বৃক্ষ হলো গাছ আর অলি হলো মৌমাছি আর তৃণ হল ঘাস আট পর্যন্ত করি দেওয়া হলো এবার আমরা নয়ের প্রশ্ন যাব দেখি নয়ের প্রশ্ন কি আছে দশের প্রশ্ন কী আছে এগারো কি আছে দেখো প্রশ্ন রয়েছে স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মিলিয়ে দেখি ফুল হবে মধু পরি হবে রাত বাগান হবে গাছ আর পাপড়ি হবে পোশাক ঠিক আছে এরপরে আমরা বর্ণ বিশ্লেষণ করছি খুব সাবধানে শিখবে এটা প্রত্যেকটি বর্ণ বিশ্লেষণ তোমাদের জানা অবশ্যই দরকার দেখো পৃথিবী কী হবে প এরি থয় হস্যই ব তাহলে প হসন্ত যুক্তরি থ হসন্ত যুক্ত হস্যই আর ব হসন্ত যুক্ত দীর্ঘই পৃথিবী চমৎকার চ হসন্ত অ ম হসন্ত হসন্ত অ ক হসন্ত আ র হসন্ত অ মৌমাছি ম হসন্ত ও আবার ম হসন্ত আ ছ হসন্ত হস্যই মৌমাছি জঙ্গল জ হসন্ত অ ও হসন্ত গ হসন্ত অ ল হসন্ত অ মানুষ ম হসন্ত দন্ত ন হসন্ত হস আর মধ্য ন হসন্ত অ দেখো এইভাবেই বর্ণ বিশ্লেষণগুলো বলে দেওয়া হল তারপরে প্রশ্ন কী আছে কটি বাক্য খুঁজে পেলে এখানে লেখো দেখো এখানে লেখা রয়েছে তোমরা ভালো করে পড়বে পড়ে পড়ে বুঝতে পারবে যে এখানে দাঁড়িয়ে আছে সেখানে কটা বাক্য আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি পাঁচটা বাক্য খুঁজে পেলাম কিভাবে অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মানেনি তখন পৃথিবীতে ফুল ছিল না এটা একটা বাক্য কিভাবে বুঝলাম দেখো ওখানে একটা দাঁড়ি রয়েছে মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ এখানে একটা দাঁড়ি দুটো বাক্য হলো তিন নম্বর বাক্যটা আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত এটা তিন নম্বর বাক্য চার নম্বর বাক্যটা বাতাস পাতা সুখে শুকে চলে যেত চার নম্বর বাক্য পাঁচ নম্বর বাক্যটা হাই ফুল নেই তাহলে পাঁচটা বাক্য পেয়ে গেলাম আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি এবার আমরা পরে প্রশ্ন চলে যাই বিপরীত শব্দ তোমরা জানো নিশ্চয়ই তবু আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি দেখো রাত দিন বড় ছোট আগে পরে যেত আসতো অনেক অল্প ঠিক আছে তারপরে কার্যকারণ সম্পর্ক অনুসারে পাশে পাশে বাক্য লেখো দেখো কি রয়েছে চলে যেত কারণ দেখত পৃথিবীতে কোনো ফুল নেই তাই তারা দুঃখ পেত আছে চলো আমরা ফুল নিয়ে আসি কেন তারা ফুল নিয়ে আসবে কারণ এমন চমৎকার জায়গায় ফুল থাকা অবশ্যই দরকার তাই জন্য তারা ফুল নিয়ে আসার চেষ্টা করেছিল ঘাস শুয়ে পড়েছে কেন ঘাস শুয়ে পড়েছে সারা ফুল পরীরা হাত ধরে নাচানাচি করেছে তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে হয়ে গেলো এবার আমরা পরে প্রশ্নে যাই আচ্ছা এইখানে একটা মজাদার শব্দ ছক দিয়েছে দেখো ওই শব্দ ছকটা আমরা একটু বড়ো করে নিই তাহলে আমাদের করতে সুবিধা হবে দেখো আচ্ছা এবার আমরা কীভাবে করব দেখে নাও একের পাশাপাশি কি রয়েছে আকাশ নদী গাছপালা সহ আমাদের চারপাশ এটা কি বলা হয় এটাকে বলা হয় পরিবেশ প রয়সী বয়কার তালিবশ্ব একের পাশাপাশি হলো পরিবেশ তোমরা ভালো করে বুঝো দুয়ের পাশাপাশি তিনের পাশাপাশি হচ্ছে বৃক্ষ বৃক্ষ মানে কি বলি আমরা দেখো বৃক্ষ তো অনেক হতে পারে তাহলে এটা বুঝতে পারছি না কী হবে তাহলে আমি এটা ছেড়ে দিচ্ছি পরে করবো যেভাবে শব্দ ছক করতে হয় সেভাবেই করতে হবে মৌমাছির আর এক নাম এই মাত্র বললাম মৌমাছির আরেক নাম হবে অলি এটা আমরা শিওর অলি লিখে ফেলবো তারপরে পাঁচেরটা হয়েছে তিনেরটা বাকি রয়েছে সাতেরটা ছয় ঋতুর মধ্যে সব থেকে শেষ ঋতু দেখো ছয় ঋতু মধ্যে সবথেকে শেষ ঋতু আমরা শিওর আছি এটা হচ্ছে বসন্ত হ্যালো সাতের পাশাপাশি হয়ে গেল তারপরে নয়ের পাশাপাশি আমরা সবাই মিলে ড্যাশ বেঁধে খেলতে চাই নয়ের পাশাপাশি কী হবে আমরা সবাই মিলে দল বেঁধে খেলতে চাই নয়ের পাশাপাশি হয়ে গেল এরপরে ভেবে দশের পাশাপাশি পড়িরা খুশি হলে যা দেয় পরিটা খুশি হলে কী দেয় তো পরিটা খুশি হলে তো মনে পড়ছে না পুরীটা খুশি হলে আশীর্বাদ দেয় আশীর্বাদ তো হবে না দুটো অক্ষর রয়েছে আশীর্বাদে অন্য অক্ষর অন্য শব্দ বর দেয় হ্যাঁ বুঝে গেল পরিটা খুশি হলে আমাদের বর দেয় আমরা পড়েছি নিশ্চয়ই ভূতের রাজা বর দিয়েছিল গুপি গায়েন বাগা গল্পে ভূতের রাজা দিল বর জবর জবর তিন বর তার পরিটাও বর দেয় তাহলে এটা হয়ে গেল বর আমাদের পাশাপাশিগুলো হয়ে গেল শুধু তিন একটা বাকি আছে এবার এক একটা দেখি কি আছে একের ওপর নিচে কী আছে এরা কল্পনা রাজ্যের বাসিন্দা কি হবে পড়ি পরিবেশ পেয়েছিলাম রি চলে গেল পড়ি এবার আমরা দুয়ের ওপর নিচে করব খুব জোরে হলে কানের পর্দা ফেটে যায় খুব জোরে সহ আছে খুব জোরে শব্দ হলে বয় দয় দিতে হবে তাহলে এটা হয়ে গেল বেশ এবার চারের ওপর নিচে এর মধ্যেও ফুল গাছ লাগানো হয় ফুল গাছ তো মাটিতে লাগানো হয় কিন্তু লেখা আছে এর মধ্যেও মানে ওটা কি টপ হতে পারে দেখো এটা টব হবে কারণ বসন্তের ব পেয়েছি ওপরে টপ আসালাম টব হবে আর তিনের পাশাপাশি বলেছিল গাছ এবার আমরা বুঝতে পারবো ওখানে ব বসাবো তাহলে বট হলো বট টব বসন্ত বোঝা গেল কীভাবে করতে হবে বেশ তারপরে মন বা ড্যাস সর্বদা পবিত্র রাখতে হয় দেখো তো পাঁচের উপর নিচে কী হবে মন বা অন্তর হয়েই গেছে আচ্ছা কী পাখি রইল ছয়ের উপর নিচে সূর্য ও মামা ড্যাস ও মামা তাহলে সূর্য মামা আর এখানে দ আছে কি হবে চাঁদ মামা সূর্য মামা আর চাঁদ মামা ছয়ের ওপর নিচে এইভাবেই করতে হলো তারপরে পাখি সব করে রব রাতি এলো ও এই কবিতাটা থেকে দেওয়া হয়েছে পাখি সব করে রব রব হবে এটা আটের উপর নিচে হয়েই গেছে আগে থেকে দেখো এইভাবে ধীরে 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 খুব ভালোভাবে তোমাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে